Assalamualaikum everyone, welcome back to my channel VD Vlogger Anita. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তা করতেছি, খোলা যায় পিঠা আর সাথে ছিল মুরগির মাংসর ঝোল। তো নাস্তার মধ্যে হচ্ছে খোলা যায় পিঠা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, নাস্তা করে হচ্ছে আমি রেডি হয়ে নেব, একটু বাইরে যাব আর অনেকদিন পর হচ্ছে বাইরে বের হব। রেডি হয়ে বের হয়ে গেছি, তো রাস্তার মধ্যে গাড়ি নাই বললেই চলে, অনেক কষ্ট করে একটা রিক্সা পেয়েছি। মানে আমরা যেখানে যাব সেখানে ভাড়া ছিল আগে 80 টাকা, এখন হচ্ছে 170 টাকা, দাম বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে আর কি। আর এখন হচ্ছে আমি আরঙ্গে যাব, তারঙ্গে যাব, কিছু টুকটাক জিনিস দেখব, যদি পছন্দ হয় কিনবো আর যদি পছন্দ না হয় তাহলে কিনবো না। আর এখন আগে আরঙ্গে হচ্ছে ভিডিও করা যেত, বাট এখন হচ্ছে আরঙ্গে আর ভিডিও করতে দে না, তাই আমিও করি নেই আর কি ভিডিও। তো আরঙ্গে কিছু জিনিস কিনেছি, অনেক কিছুই পছন্দ হয়েছে, বাট আপাতত আমার লাগবে না সেজন্য আমি কিনি নাই, পরে কিনবো। তো এখন হচ্ছে ফুচকা খাবো, অনেকদিন পর ফুচকা খাচ্ছি, সব কিছুই আজকে অনেকদিন পর, কারণ কি বাইরে বেরই হওয়া হয় না আর বাইরে ফুচকা তো খাওয়াই হয় না। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্ট বক্সে তো কমেন্ট করে জানাবেনই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যা যা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাকে কমেন্ট করেন যে তুমি কি বাইরে যাওয়ার সময় কি বোরকা পরো। হ্যাঁ, আমি বাইরে যাওয়ার সময় বোরকা পরি। ফুচকা খেয়ে হচ্ছে আমি একটা বার্গারের দোকানে আসছি, আমার ছোটো ভাইয়ের জন্য বার্গার কিনবো, আমাদের জন্য বার্গার কিনবো। ওকে আমি একটা কাজ দিয়ে আসছিলাম বাসায় করার জন্য, আমার এডিটিংয়ের কাজ, এই জন্যই হচ্ছে ওর জন্য বার্গার নিয়ে যাচ্ছি। বাট বাসায় গিয়ে দেখি যে ও আমার কাজটা করেই নেই, কারণ কি বাসায় কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকলে তো এডিটিং করতে পারবে না, এটাই স্বাভাবিক, তো কিছুই করার নাই। তো সব কাজ শেষ হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে আসছি, ফ্রেশ হয়ে নিছি, এখন দেখাবো কি কিনেছি। টুকটাক জিনিসই কিনেছি, তেমন বেশি কিছু কিনি নেই, আগেই বলেছিলাম। হচ্ছে কিনেছি, কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হচ্ছে বিকাল বেলা, তো এখন হচ্ছে আমরা বার্গার খাবো। বার্গারটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কার কার বার্গার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা আমার কাছ থেকে কেমন টাইপের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার একটু হেল্প হয়। তো এখন হচ্ছে আমি
খেয়ে নিব আমাকে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকের ব্লগটা বার্গার খাওয়া দিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।